বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি রয়েছি সুশান্ত তোমাদের সাথে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে অনেকেই জানতে চাইছি যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ওয়েস্ট বেঙ্গলে যে জেইপিবিএন এন্ট্রান্স এক্সাম দিয়ে চান্স পাওয়া যায় পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর সেই পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর ফর্ম ফিল আপ কবে থেকে হবে এই বছর যারা পাস আউট হলো তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা দু হাজার বাইশে যারা পাস আউট হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা বা কবে থেকে ফর্ম ফিল আপ হবে কবে অ্যাডমিশন হবে কীভাবে কী আছে কত কতগুলো সিট রয়েছে কিভাবে কি চান্স পাওয়া যায় কি রকম কোয়েশ্চেন হয় এন্ট্রান্সের তো সেই সমস্ত নিয়ে কিছু ইনফরমেশন দেবো আজকের এই ভিডিওতে তো প্রথমে বলে দিচ্ছি যে এই যে এম বা পোস্ট অফিস বিএসি নার্সিং যে এন্ট্রান্স এক্সামটা সেটার ফর্ম ফিল কিন্তু প্রত্যেকবারই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই হয়ে থাকে এই বছর এই সবে জানুয়ারি শুরু হয়েছে এখনো মানে যে আছে সেই বোর্ডের ওয়েবসাইটে কিন্তু এখনো কোনো নোটিশ দেয়নি যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে কারণ প্রত্যেক বছরই একটা করে যখনই বছর শুরু হয় একটা করে মানে ইয়ারলি চার্ট দিয়ে দেয় যে কোন এক্সামটা কখন হবে ফর্ম ফিল আপ কবে লাস্ট ডেট কবে এক্সাম হবে কবে এডমিট দেবে কবে রেজাল্ট দেবে সব কিছুরই একটা চার্ট থাকে প্রত্যেকটা এক্সামেরই সেটা ইঞ্জিনিয়ারিং বলো মেডিকেল বলো প্যারামেডিকেল বলো সব কিছুরই একসাথে দেওয়া থাকে সেখানে পোস্ট বেস বিএসি থাকে জিএনএম এনএম থাকে বিএসসি নার্সিং থাকে জেনপাস থাকে তার সাথে যে এমএসসি নার্সিং সব কিছুই থাকে ওটার থ্রু দিয়েই হয়ে থাকে তো সেটা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে থাকে এই বছরও কিন্তু সেই সেম সিজনেই সেম ভাবেই হবে আশা করে রাখতে পারি জিএনএম এনএম শুরু হবে জানুয়ারির শেষ থেকে এবং ফর্ম ফিল আপটা শুরু হবে এবং বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বা এমএসসি নার্সিং সব কিছুই শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির প্রথম দিক থেকে করে তো এই ছিল এরপরে অনেকেই যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর কোশ্চেন অ্যান্সার হ্যাঁ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের কোশ্চেন আমার কাছে আছে যাদের লাগবে তারা আমাকে মেসেজ করতে পারো আমি তাদেরকে পাঠিয়ে দেবো যারা প্রিপারেশান নিচ্ছে সত্যি পার মানে প্রিপারেশান নিচ্ছে তাদেরকে আমি পাঠিয়ে দেবো আর হ্যাঁ আমি কিছু পোস্ট গ্রেজিক বিএসসি নার্সিং এর কোয়েশ্চেন অ্যান্সার নিয়েও ডিসকাশনের কিছু ভিডিও দেবো রেখেছি তো এখনো সময় হয়ে ওঠেনি তো তাই দিইনি আর যারা এই সবে মাত্র বেরিয়েছো দু হাজার বাইশ বা হাজার তেইশে দু হাজার বাইশে যারা আছো হাতে রেজিস্ট্রেশন আছে অবশ্যই তোমরা পোস্ট গ্রেজিক বিএসসি নার্সিং করতে পারবে এবং আগের বছর আমার ভিডিও দেখেও অনেকেই পোস্ট গ্রেজিক বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশন হয়েছে এবং তারা এখন বলছে আমাকে যে সত্যি খুব ভালো হয়েছে যে পশু বিএসসি অ্যাডমিশন হয়ে গেছি কারণ রিক্রুটমেন্ট হতে 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 সেই দু বছর হয়ে যায় তাই পোস্ট করে সেই দু বছর মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আমি অ্যাপ্লাই করে সেন্ট্রালও যেতে পারি ডিরেক্ট আবার স্টেটও অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে তো এই নিয়ে আমার অনেক ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো আর হ্যাঁ কোশ্চেন অ্যান্সার হলো ফর্ম ফিল আপ হলো তো এই ছিল ভিডিও ছোটোখাটো আর যদি কিছু জানান থাকি অনেক কিছুই হয়তো বলতে পারলাম না আর হ্যাঁ দু এখন যারা বেরোলো দু হাজার তেইশের ডিসেম্বর মাসে যারা বেরোলে তারাও কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে তোমাদের প্রশ্ন উঠতে পারে যে আমাদের তো রেজাল্ট বেরোয়নি আমাদের তো রেজিস্ট্রেশন নেই তো ফর্ম ফিল আপের জন্য কিচ্ছুটি লাগে না তোমার হ্যাঁ তবে রেজাল্টটা পেয়ে যাবে আশা করি ঠিক আছে তো কিচ্ছু লাগে না স্টুডেন্ট রেজিস্ট্রেশন দিয়ে অ্যাপ্লাই করবে তারপরে যখন তোমরা অ্যাডমিশন হবে তখন কিন্তু তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন লাগবে আর আশা করি ততদিনে তোমরা রেজিস্ট্রেশন পেয়ে যাবে কারণ অ্যাডমিশন হতে হতে জুলাই আগস্ট সেপ্টেম্বর অব্দি হয়ে যায় ততদিনে কিন্তু রেজিস্ট্রেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়ে দেয় তাই সেক্ষেত্রে পসিটিক বিএসসি নার্সিং যারা পড়তে চাও জিএনএম এর পরই কোনো এক্সপিরিয়েন্স লাগবে না শুধুমাত্র একটাই ডিফারেন্স যারা তিন বছর কাজ করছে গভর্নমেন্টে তারা টিআর পাবে তোমরা টিআর পাবে না তোমাদের নিজের পয়সায় যেমনভাবে জিএনএম করেছো সেরকমভাবে পড়তে হবে ভালো র্যাঙ্ক করলে গভর্নমেন্ট পাবে বেশি র্যাঙ্ক করলে সেটা প্রাইভেট পাবে যেটা যেমন হয়ে থাকে এরপর তোমার চয়েস হতে পারে প্রাইভেটে পড়বো টাকা দিয়ে যার যেমন চয়েস বাড়ির কাছে ঠিক আছে তো এই ছিল ভিডিও একটা ছোট্ট ভিডিও ইনফরমেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও কমেন্ট করে দাও যদি কোনো জানার থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তো চলো টাটা